No, 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 no. No, 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 no. No, 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 no. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ব্লগটা ফাটাফাটি তো বলবো না, তবে ফাটাফাটি হতে পারে যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তার কারণ হচ্ছে আজকের একটা সিক্রেট জিনিস রিভিল হতে চলেছে, সেটা কলকাতার এই যে অ্যাডাল্ট পার্ক। অ্যাডাল্ট কথাটা যদি একবার জুড়ে যায় আর সেই পার্কে কি হয় সেটা তোমাদের নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না। তো আমরা যাচ্ছি এখন বিবিসি পার্কে। আমি আর সৌমেনদা বেরিয়ে পড়েছি একেবারে দুপুর, ঠিক আছে, একেবারে রোদে বেরিয়ে পড়ছি। এই যে চারিদিকে রোদ্দুর, শীতকাল, জ্যাকেট আছে, কারণ ফিরতে কখন সন্ধ্যা হয়ে যেতে পারে, তাই আর মানে আগে থেকে প্রিকশন নেওয়া উচিত, ঠিক আছে। ক্ষুদিরাম থেকে নেমে যদি পাটুলির দিকে যাও তাহলে এরকম একটা নার্সারি পাবে, অপূর্ব সুন্দর সুন্দর ফুল, কোনো জবাব নেই। আমরা যখন এসেছিলাম এর আগে যখন পাটুলির ব্লগ আমাদের চ্যানেলে এসেছিল, বন ছিল তখন, এই জায়গাটা পুরো বন ছিল, ঠিক আছে, কোনো রকম কোনো ভাই কিচ্ছু করা হয়নি। এখন পরিষ্কার করে বসার জায়গা করে দিয়ে একদম ব্যাপারই আলাদা, কারণ অপোজিটে আছে পাটুলি, এটাই পাটুলি, কিন্তু অপোজিটে যেখানে হচ্ছে সবাই ঘুরে বেড়ায়, টাইম কাটায়, আর হাওড়ার ব্রিজও আছে এখানে ছোটো করে, দেখতে পাবে, আর অনেক কিছু বানানো আছে ওই দিকটায়, যারা পাটুলি ব্লগ দেখেছো তারা জানো। আর আমরা এখন তার অপোজিট সাইড থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বিবিসিটা এই সাইডেই পড়ে। বিবিসি পার্কে আমাদের ঢুকতে দেবে তো? হ্যাঁ দেবে না? হ্যাঁ ভাই ঢুকতে দেবে, ভিডিও করতে দেবে কিনা জানি না, তবে ঢুকতে দেবে, ঠিক আছে, মানে ভিডিও করতে দেয় না পার্কে সাধারণত, ঠিক আছে, বাইরে অনেকে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে ঢুকে যাবো। হ্যাঁ মানে পার্কের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে চলে যাবো, পার্কে ঢোকার জন্য এদেরকে ভাড়ায় পাওয়া যায়, এখানে ভাড়ায় পাওয়া যায় ভাই, আমি এটা তো শুনি। ওয়াও, এখানে একটা হেভি জিনিস বানিয়েছে, এই জায়গাটা বেশ ভালো বানিয়েছে, চলো একটু হালকা
দেখা যাক। বেনু বন ছায়া বিবিসি, এটাই হচ্ছে এন্ট্রি পথ। এখান দিয়েই আমরা টিকিট কেটে ঢুকব, আর ওই গেটেই টিকিট কাটা হচ্ছে। চলো টিকিটটা আগে কেটে নিই। টিকিট কেটে নিয়েছি, দুজনের পড়েছে 10 টাকা করে, 20 টাকা। গেট থেকে ঢুকতেই বাঁ দিকে এরকম রাখা আছে দুটো ট্রাম, যেটা আগে রেস্টুরেন্ট ছিল। আর এই হচ্ছে বিশাল জলাশয়, ঝিল বলো বা দিঘি, বিশাল বড়। আমরা যাব তার অপোজিটে ওই দিকে। এই সেই জায়গা যেখানে হচ্ছে এক সময় রেস্টুরেন্ট ছিল। সেকেন্ড বিশ্বযুদ্ধ ধ্বংসাবশেষ। হ্যাঁ হ্যাঁ, দেখে তাই মনে হচ্ছে যে সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় এটা হচ্ছে ধ্বংসাবশেষ পড়ে আছে। কারণ একটা টাইমে আমি যখন লাস্ট এসেছিলাম লকডাউনের আগে, যদিও তখন এখানে বেশ, তখন এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট ছিল, বসে খাওয়া যেত রেস্টুরেন্টে। লক্ষ্মীবাই ট্রেনটা চালাচ্ছিল। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রধানমন্ত্রী যে কিছু একটা বসু হবে, বা যাই হোক ব্যানার্জি ব্যানার্জি কিছু একটা আছে, এটাকে এখানে ধরে নিয়ে এসছে, তাই না? হ্যাঁ, আমি হচ্ছে যে আর এদিকটা সোজা গেলে হচ্ছে তোমার হচ্ছে না, এই রাস্তা দিয়ে সোজা গেলে এই দিঘিটার ওই দিকে যেটা হচ্ছে আসল পার্ক, আর এটা হচ্ছে চিলড্রেন পার্ক। এই সাইডে এটা পুরোটা হচ্ছে চিলড্রেন পার্ক, এই জায়গাটা, এখানে বাচ্চারা নিয়ে এসে তুমি খেলতে পারো। তবে এই দিকটা কিন্তু বাচ্চারা ভুলে সেদিকে গেলে কিন্তু বাচ্চা হয়ে যাবে, মানে ওদিকে বাচ্চা না, ওটা বড় হয়ে যাবে, তারা বড় হয়ে যাবে, কারণ ওটা অ্যাডাল্ট। নির্দিষ্ট টাইম বলতে টাইমটা হচ্ছে বিকেল 3টে থেকে ওই রাত 8টা পর্যন্ত, আর সন্ধে 6টা নাগাদ যা হয় সেটা আর বলার অপেক্ষাই রাখে না। তবে তার ডেমো সৌমেনদা দেখে নিয়েছে এতক্ষণে। তবে সত্যি কথা বলতে এই যে জায়গাটা না, তুমি যদি ভালো মানে ঠিকঠাক যদি টাইম স্পেন্ড করতে আসো, এই জায়গাটা চরম জায়গা। কিন্তু যদি হচ্ছে তুমি কাপেল নিয়ে আসো আর টাইম স্পেন্ড করতে চাও, তাহলে তার জন্যও জায়গাটা খুবই আলাদা। তবে সত্যি কথা বলতে এটা একটা মজাদার, শোনা মজাদার না জায়গাটা, জায়গাটা মজাদার, বেশ ঘুরে ফিরে ঠিকঠাক। তবে একা আসবে না, মন খারাপ হয়ে যাবে, তুমি কোমায় টোমায় চলে যেতে পারো তারপর, ঠিক আছে? তারপর যে ডিপ্রেশনে তুমি চলে যাবে, তার ডিপ্রেশনের দায়িত্ব তোমার নিজের, ঠিক আছে? একা আসবে না, বন্ধু বান্ধব আসার দরকার নেই, কাপেল আসবে, কাউকে গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে আসবে, বান্ধবীকে সঙ্গে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাদের জন্য একটা সুন্দর অ্যাডভাইস। মানে এটা অ্যাকচুয়ালি বাটারফ্লাই জায়গা, বাটারফ্লাই জায়গা। বাটারফ্লাই কেন? মানে বিউটিফুল থেকে বাটারফ্লাই। ও বিউটিফুল, বাটারফ্লাই। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর এরকম এরকম সুন্দর সুন্দর কলকাতার কাপেল পার্ক এক্সপ্লোর করবো আমি, চাপ নেই, তবে ভালো জায়গা করবো, ঠিক আছে? তবে অবশ্যই এটা নাম্বারও ওই টপ 10-এর মধ্যে, টপ 10 বলে ভুল হবে, টপ 5-এর মধ্যে তুমি হচ্ছে ডিসি পার্ককে ধরতে পারো। দেখো, একটা পার্কের খারাপ দিক ভালো দিক দুটো জিনিস থাকে, ঠিক আছে? তুমি যেটাকে যেদিক দিয়ে ভালো ধরবে সেদিক দিয়ে ভালো, আর যেদিক দিয়ে খারাপ দেখবে সেদিক দিয়ে খারাপ, ঠিক আছে? কিন্তু এখানকার যে সিনেম্যাটিক ভিউ সেটা না দেখলে কী করে হয়? চলো তোমাদের দেখাই। এই যে তুই আদর খেতে চলে এলি, ঠিক আছে? দূর থেকে তোকে দেখছিলাম, তুই তো সুন্দর একটা আদর খেতে চলে এলি। তো বল, ভালো আছিস তো? এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা। এখন সৌমেনদার প্রতি তার অগাধ ভালোবাসা চলে এসছে, ঠিক আছে? বাহ, বেশ ভালো। খাবার দাবার নেই রে, আর এখানে দেখ চারিদিকে ফাঁকা, কোনো দোকানও নেই, ব্যাড লাক। ঠিক আছে, চল একটু আদর খেয়ে নে, তারপর যাবি, যা।
আমরা এখন যেদিকটায় দাঁড়িয়ে আছি ওই দিকটা হচ্ছে ফ্যামিলি জোন, আর তার অপোজিটে ওই দিকটা হচ্ছে কাপেল জোন। কাপেলরা ওই দিকে প্রাচীরের সাইডে সাইডে থাকে আর কি, ওই আর। এই দিকটা মানে আমাদের পেছনটা, যেহেতু এই দিকটা হচ্ছে একেবারে ফ্রন্ট সামনে, তো সেই কারণের জন্য এই দিকটা কাপেল খুব একটা দেখা যায় না। কাপেল সব কিছু দেখা যায় ঝিলের ওই পার্টটার দিকে। কলকাতার অন্যান্য পার্কের তুলনায় এই পার্কে ঝোপ ঝাড় বা গাছপালাটা প্রচুর, ঠিক আছে, প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো, কিন্তু ওই আর কি একটু ঝোপঝাড় বেশি আর কি। আর এই ঝোপঝাড় বেশি হওয়ার কারণেই কাপেলদের জন্য একেবারে ঠিকঠাক পার্ক হচ্ছে বিবিসি পার্ক। ওই প্রাচীরের পুরো সাইডটায় কাপেলরা বসে ওই দিকে। আমাদের ঘোরা কমপ্লিট, এবার হচ্ছে বেরোনোর পালা, তাই আমরা হাঁটছি বেরিয়ে যাবো বলে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বিবিসি থেকে, বেরিয়ে এখন যেতে হবে বাড়ির দিকে। তো অবশ্যই যেটা করতে হবে তোমরা জানো, সাবস্ক্রাইবটা করে দাও, আর খুব তাড়াতাড়ি আসছে নতুন একটা ফাটাফাটি ব্লগ। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।